প্লাস নাইনে আমাদের লগারিদম আছে, সেই লগারিদমটা পড়তে চলেছি আমরা। দেখো টু ইনটু টু এটা সমান কত, দুই গুণ চার। এটাকে আমি লিখতে পারি টু ইনটু টুকে টু স্কোয়ার লিখতে পারি, দুইকে দুই দিয়ে দুবার গুণ আছে চার। আবার দেখো টু ইনটু টু ইনটু টু তিনবার গুণ আছে, এটা আট। এই বাঁদিকটাকে আমরা কি করতে পারি, টু কিউব সমান আট। এইকে টু কিউব মানে টুকে টু দিয়ে পরপর তিনবার গুণ আছে, টু ইনটু টু ইনটু টু ইনটু টু মানে ষোলো। এই টু ইনটু টু ইনটু টু ইনটু টু চারবার, যেটা তুই দুইকে দুইয়ের সঙ্গে পরপর চারবার গুণ আছে, এটাকে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর, তার মানে কত, সিক্সটিন। এগুলাম বক্সগুলো মুখস্থ করব। টু টু দি পাওয়ার ফোর মানে কি, টুকে টু দিয়ে টু টু দি পাওয়ার ফোর বলতে বোঝায়, বলতে বোঝায় কি বোঝায়, টুকে টু দিয়ে পর পর চারবার গুণন, চারবার গুণন করে প্রাপ্ত গুণফল, প্রাপ্ত গুণফল। তাহলে যদি এরকম কখনো থাকে টু ইনটু টু ইনটু টু ইনটু টু ইনটু ডট 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 ডট, মনে করো এন বার, এটাকে কীভাবে লিখবো আমরা, এখানে টুকে টু দিয়ে এন বার গুণ করছি, এই ফলটা হবে। এর ডান দিয়ে কোনো বিশেষ সংখ্যা পাবো না, এটাকে আমরা লিখতে পারবো টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন। আবার দেখো এ গুণন এ সমান এ স্কোয়ার, এ গুণন এ মানে এ কে এ দিয়ে দুবার গুণ, যেমন দুইকে দুই দিয়ে দুবার গুণ করলে টু স্কোয়ার হয়, তাহলে এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার হবে। এখানে তো আমি এরকম কোনো বিশেষ সংখ্যা পাবো না, এর মান বসালে তখন পাওয়া যাবে। এ ইনটু এ ইনটু এ, এটাও ইনটু এটাও ইনটু, এখানে ডট দিয়ে বোঝাচ্ছি, এটা মানে এ কিউব। এটাকে আমরা পড়বো কী করবে, পড়বে এ কিউব, সি ইউবি এ কিউব, বা এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার থ্রি। এবার এ ইনটু এ ইনটু এ ইনটু এ ডট ডট ডট, যদি এন বার থাকে, এন বার সমান কত, এ টু দি পাওয়ার এন। পড়বো কী করে, এ টু দি পাওয়ার এন। এবার দেখো যদি এ ইনটু এ ইনটু এ ইনটু এ ডট 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 এক্স বার থাকে, তাহলে কত, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। পড়বে কীভাবে, পড়বে এভাবে এ টু দি পাওয়ার এক্স। একটা মজার জিনিস, ধরি এ টু দি পাওয়ার এক্স সমান এম, এ টু দি পাওয়ার এক্সটাকে এম ধরলাম। এখানে দেখো এ এবং এক্সের মান জানা থাকলে, এ এবং এক্সের মান জানা থাকলে থাকলে কী হবে, এম এর মান পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে না পাওয়া যায় লিখে দিই, পাওয়া যায়। এ এবং এক্সের মান জানা থাকলে এম এর মান পাওয়া যায়। তুমি বলো এর মান কত, ধরি আচ্ছা এ সমান যদি পাঁচ হয়, এক্স সমান দুই হলে দেখো তো ফাইভ টু দি পাওয়ার টু সমান এম, তার মানে পঁচিশ হয়ে গেল, এম এর মান পঁচিশ হয়ে গেল, বোঝা গেছে। চলো এটুকু খাতায় তুলি, পরবর্তী আকর্ষণ পরে অপেক্ষা করো। আবার দেখো আবার আবার এ সমান একটা সংখ্যা বলো, মনে করো আমি তিন বললাম, এক্স সমান মনে করো সিক্স বললাম, হলে দেখো তো থ্রি টু দি পাওয়ার সিক্স এটা সমান এম। থ্রি টু দি পাওয়ার সিক্স মানে কি, তিনকে তিন দিয়ে কবার গুণ, বারে ছবার গুণ। দেখো তোর ফলটা হচ্ছে কি না, তিনটা দিনে গুণ করলে সাতাশ, তিনটা দিনে গুণ করলে সাতাশ,
দুটো সাতাশে গুণ করলে কত হয়? সাতশো উনত্রিশ। মনে করো এ এর মান হাফ আছে, এক্স এর মান ফাইভ আছে, হতে পারে এ এর মান এক্স হাফ, এক্স এর মান ফাইভ, অতএব হাফ টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু এম, তার মানে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, পাঁচবার গুণ। দুটো দুইয়ের গুণ করলে চার, চারের সঙ্গে দুই গুণ করলে আট, আটের সঙ্গে দুই গুণ করলে ষোলো, ষোলোর সঙ্গে দুই গুণ করলে ষোলো তো গুণ বত্রিশ, তাহলে ওয়ান এম এর মান পেয়ে গেলাম। অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স সমান এম সম্পর্কে এ এবং এক্সের মান জানা থাকলে, জানা থাকলে কি হবে রে ভাই, এম এর মান পাওয়া যায়। তুমি দেখবে এ আর এক্স এর যদি তুমি মান তোমার কাছে জানা থাকে তাহলে এম এর মান পেয়ে যাবে। আবার দেখো, আবার এ সমান মনে কর পাঁচ, এম সমান মনে করো একশো পঁচিশ, এত সমান এত হলে কি হবে, ফাইভ টু দি পাওয়ার এক্স সমান একশো পঁচিশ। দেখো এখান থেকে আমরা না, এ সমান পাঁচ, এম সমান একশো পঁচিশ, এবার এখান থেকে আমি এখানে কত, ও এক্স সমান, এক্স সমান লেবো, এক্স সমান ফাইভ, এম সমান একশো পঁচিশ। দেখো এখান থেকে এর মান কী করে পাচ্ছি, তার মানে এ টু দি পাওয়ার ফাইভ সমান একশো পঁচিশ, এ টু দি পাওয়ার ফাইভ, এখানে আমি একশো পঁচিশ মানে পাঁচকে পাঁচ দিয়ে তিনবার গুণ আছে, পাঁচকে পাঁচ দিয়ে তিনবার গুণ মানে থ্রি টু দি পাওয়ার কত, ফাইভ, তিন পয়সা একশো পাঁচ, ঠিক আছে এ টু দি পাওয়ার ফাইভ। এটাকে আচ্ছা কাজ কর, এখানে এ এক্স মান তিন ধর, তিন ধরে তিন সুবিধা হোক পরে জটিলে যাব, তাহলে এটা কত হবে ফাইভ কিউব। তাহলে এখানে দেখো এক্সের মান তিন, এম এর মান একশো পঁচিশ, তাহলে পরে কী দাঁড়াচ্ছে, আমি এই সম্পর্কটা দিয়েই বসাবো, অন্য কিছু তো বসাবো না, এক্সের জায়গায় তিন বসালাম, এম এর জায়গায় একশো পঁচিশ। দেখো একশো পঁচিশ মানে পাঁচের কিউব, তিনটা পাঁচের গুণ করলে একশো পঁচিশ হয়। তুমি জানো পাওয়ার যদি সমান থাকে বেসগুলো সমান হয়, পাওয়ার সমান থাকে সূচকের নিয়ম অনুসারে, অতএব এর মান কত, পাঁচ, এর মান পেয়ে গেলাম। আবার দেখো এক্স সমান মনে করো তোমার গিয়ে মনে করো সিক্স আছে, এম সমান একশো পঁচিশ আছে, এখানেও এক্সের মান আমি কী করবো, এ এর মান পেয়ে যাব। দেখ কী করে, আমি এ এর মান কত, না এক্সের মান ছয়, মানে এ টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু একশো পঁচিশ, আমি এখান থেকে এর মান পাবো, এক্সের মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এক্স এখান থেকে আমরা এ এর মান পেয়ে যাবো, তাকাও এ টু দি পাওয়ার সিক্স, এটা মানে একশো পঁচিশ মানে তিনটা পাঁচের গুণফল, এ টু দি পাওয়ার সিক্স, এই একটা পাঁচ মানে রুট ফাইভ তার হোল স্কোয়ার, একটা পাঁচ মানে রুট ফাইভ তার হোল স্কোয়ার, একটা পাঁচ মানে রুট ফাইভ তার হোল স্কোয়ার, এ টু দি পাওয়ার সিক্স। তাহলে এখানে বেস সমান থাকলে পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে, টু প্লাস টু প্লাস টু, তাহলে এ টু দি পাওয়ার সিক্স সমান রুট ফাইভ হোল টু দি পাওয়ার সিক্স। ওরে পাওয়ার সমান থাকলে কী হয়, বেসগুলো সমান হয়, পাওয়ার সমান থাকলে বেসগুলো এরকমই হবে। আবার তুমি অন্য একটা সংখ্যা বলো, যেটা প্রথমে আমি লিখতে যাচ্ছিলাম, কত লিখতে যাচ্ছিলাম ভাই, মানে এক সমান পাঁচ লিখছিলাম আর এম সমান একশো পঁচিশ লিখছিলাম, তাই তো, এখান থেকে দেখো এর মান কী করে বার করছি, অতএব এ টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু একশো পঁচিশ, এ টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু একশো পঁচিশ মানে এটা পাঁচের কিউব। আমি যদি একটা এরকম কাজ করি, দেখ তো ভুল হবে নাকি, ফাইভ কিউব আছে তো, ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ হোল টু দি পাওয়ার ফাইভ, কোনো ভুল করলাম, ভিতরে একটা ওয়ান বাই ফাইভ লিখলাম আর ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার ফাইভ করলাম, এতে কী হবে দেখো, এখানে তোমার ফাইভ কিউব ইন্টু ওয়ান বাই ফাইভ হোল টু দি পাওয়ার ফাইভ, এটাকে সূচকের নিয়মে ভাঙলে ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ, ফাইভ ফাইভ কেটে গিয়ে
পাঁচের কিউবই তো হবে, পাঁচের কিউব হবে না, আমাদের সূচকের নিয়ম তো আছে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইনটু এন। তাহলে এরকম লিখলে তো ভুল কিছু হবে, এটাকে ভাঙলেই তো উপরেটা চলে আসবে। হ্যাঁ, আরে এই লাইনটা থেকে এই লাইনটা যে যদি যেতে তুমি যেতে চাও তাহলে এই নিয়ম এই সূত্রটা প্রয়োগ করলেই তো হয়ে যাবে। এই পাঁচ পাঁচ কেটে যাবে না, পাঁচের সঙ্গে ওয়ান বাই ফাইভ কেটে যাবে, তো যদি এই তাহলে ফাইভ ফাইভ টু দি পাওয়ার থ্রি তো পরে থাকবে। তাহলে কী দাঁড়ালো, কী দাঁড়ালো, এ টু দি পাওয়ার ফাইভ সমান ফাইভ টু দি পাওয়ার তিন বাই পাঁচ হোল টু দি পাওয়ার ফাইভ। তাহলে এর মান কত, ফাইভ টু দি পাওয়ার তিন বাই পাঁচ, তাহলে এর মান পেয়ে গেলাম। অর্থাৎ আমরা কি হলো, এ টু দি পাওয়ার এক্স সমান এম সম্পর্কে যদি তোমার এক্স আর এম জানা থাকে তাহলে পরে কি এর মান জানা যায়। অতএব এখানে আমি বলতে পারি এ টু দি পাওয়ার এক্স সমান এম সম্পর্কে সম্পর্কে এক্স এবং এম এর মান জানা থাকলে এম এর মান জানা থাকলে জানা থাকলে কী হবে, তোমার এ এর মান জানা যায়, জানা কি জানা যায়, সহজে জানা যায়, সহজে জানা যায়, জানা গেল তো। এখানে তো একটা উদাহরণ দিলাম, এখানে একটা উদাহরণ দিলাম, এখানে একটা উদাহরণ দিলাম, জানা গেছে কি না, খাতায় তোলো। আবার দেখো এ টু দি পাওয়ার এক্স সমান এম সম্পর্কে দন্তস ময় পয় কয় রে পেকার সম্পর্কে তোমার এক্স এ সমান এর মান জানা আছে, এ সমান মনে করো পাঁচ, এম এর মান মনে করো কত, একশো পঁচিশ। এত এ সমান পাঁচ, এম সমান একশো পঁচিশ হলে দেখো তো ফাইভ টু দি পাওয়ার এক্স সমান একশো পঁচিশ, ফাইভ টু দি পাওয়ার এক্স সমান পাঁচের কিউব, বেস সমান থাকলে পাওয়ারগুলো সমান হয়, এক্সের মান পেয়ে গেলাম। এ সমান রুট ওভার ফাইভ, এম সমান একশো পঁচিশ হলে এর মান রুট ওভার ফাইভ আছে, এম এর মান একশো পঁচিশ হলে তার রুট ফাইভ হোল টু দি পাওয়ার এক্স সমান একশো পঁচিশ, রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ হোল টু দি পাওয়ার, এখানে রুট ওভার ফাইভটাকে আমি ফাইভ টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার এক্স সমান পাঁচের কিউব লিখতে পারি, আচ্ছা লিখতে হবে না, এটা এরকমভাবে করি, এটা রুট ওভার ফাইভ হোল টু দি পাওয়ার এক্স, এটা তো পাঁচের কিউব, পাঁচের কিউব মানে একশো পঁচিশ, নজর বোর্ডের দিকে থাকুক, রুট ওভার ফাইভ হোল টু দি পাওয়ার এক্স সমান এটাকে রুট ফাইভ হোল স্কোয়ার তার টু দি পাওয়ার থ্রি, আপত্তি নেই, রুট ফাইভের হোল স্কোয়ার মানে একটা পাঁচই হবে, আর এই কিউবটা যেমন ছিল ছিল, তাতে কী লাভটা হলো, এটা রুট ফাইভ হোল টু দি পাওয়ার তিন দুগুণ ছয়। আস্তে কথা বল, আমার এই যে পাঁচ রুট ফাইভের হোল স্কোয়ার মানে কি, রুট ফাইভের হোল স্কোয়ার মানে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ, দুটো রুট ফাইভের গুণ করলে ভেতরে ভেতরে গুণ হবে, দুটো পাঁচের বর্গমূল একটা পাঁচ হয়, তার মানে একটা পাঁচ সমান রুট ফাইভের হোল স্কোয়ার লেখা যায়, একটা পাঁচ সমান কী করা যাবে, তাহলে বেস সমান থাকলে পাওয়ারগুলো সমান হয়ে যায়, এক্সের মান ছয় হয়ে গেল। এবার দেখো তোমার এ সমান যদি মনে করো, এ সমান মনে করো তিন থাকে, এম সমান একশো পঁচিশ থাকে, এত সমান এত হলে তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স সমান একশো পঁচিশ, এই সম্প এখান থেকে এই সমীকরণটি থেকে এই সমীকরণটি থেকে সহজে এক্সের মান পাওয়া যাবে না। তাহলে কি অঙ্কটা ভুল আছে, থ্রি টু দি পাওয়ার এক্স সমান একশো পঁচিশ, এই সম্পর্ক থেকে আমি বলছি সহজে এক্সের মান পাওয়া যাবে না, তাহলে কঠিনভাবে যা পাবে, এই
ए टू दि पावर एक समान एम सम्पर्के तुम्हार कि ए एवं एम एर मान जाना थाकले एक्स एर मान बेर करार जोन्नो लगारिदम THM आमादेर पढ़ते हबे जदि आमादेर ए टू दि पावर एक समान एम सम्पर्के जदि ए जाना थाके एम जाना थाके एक्स एर मान बेर करार जोन्नो एखाने विशेष कयेकटी क्षेत्र छाड़ा तुम्हार ए आर एम जाना थाकले एक्स एर मान बेर करा जाबे ना एखाने कि ए समीकरण थेके सहजे समान माने विशेष कयेकटी क्षेत्रे ए एवं एम जाना थाकले सहजेई एक्स एर मान जाना जाए बा पावा जाए विशेष कयेकटी क्षेत्र जेमन एई क्षेत्रे पेये गेलाम एखाने एक्स एर मान पेये गेलाम एखाने एक्स एर मान पेये गेलाम किन्तु एखाने आर पाच्छि ना एरकम क्षेत्रे पाच्छि ना एखाने जदि तीन ना थाके फोर टू दि पावर एक समान एकशो पचिश तालो पेतम ना ताहले सेई कि बोलछि ए टू दि पावर एक समान एम सम्पर्के ए एवं एम एर मान जाना थाकले एक्स एर मान बेर करार जोन्नो लगारिदम आमादेर पढ़ते हबे लगारिदम पढ़ले पोरे आमरा एक्स एर मानटाओ बेर करते पारबो ए लगारिदम जदि एखन पढ़ी आमरा ताहले एरकम ए टू दि पावर एक समान एम सम्पर्क थेके एक्स एर मान जे कोनो अवस्था बेर करते पारबो तो ये लगारिदम पढ़ते गेले प्रथमे एकटा लगारिदमेर संज्ञाटा पढ़ते हबे लगारिदम LLOGRITHM लगारिदमेर संज्ञा संज्ञाटा एरकम आछे जदि ए एक्स एम वास्तव संख्या ए एक्स एम वास्तव संख्या एवं ए ग्रेटर देन जिरो तार माने ए एर मान शून्य थेके बड़ो हबे ए ग्रेटर देन जिरो माने ए एर मान शून्य थेके बड़ो हबे ए नट इक्वल टू वन ए एर मान वानो हबे ना ए एर मान शून्य थेके बड़ो हबे नट इक्वल टू वन हबे सेक्षेत्रे जदि ए एक्स वास्तव संख्या ए ग्रेटर देन जिरो नट वन है तबे ए टू दि पावर एक समान एम सम्पर्के कि हबे सम्पर्के एक समान सम्पर्के एक्स के बला है ए निधान सापेक्षे एम एर लगारिदम THM मुखस्त करब जदि ए एक्स एम वास्तव संख्या बोलते मूलद अमूलद संख्या बुझाए जदि ए एक्स एम वास्तव संख्या एवं ए ग्रेटर दें जिरो एर मान शून्य थेके बड़ो ए नट इक्वल टू वन एर मान वन हबे ना तबे ए टू दि पावर एक समान एम सम्पर्के ये सम्पर्कटा आछे सम्पर्के एक्स के बला है ए निधान सापेक्षे एम एर लगारिदम लेखा है किभाबे लेखा है एक समान लग एम बेस ए पढ़बे एक समान लग एम बेस ए बा एरकम भाई पढ़ब एक समान ए निधान सापेक्षे निधान माने बेस
এই নিধান মানেই বেস, বিএসি, এ নিধান সাপেক্ষে, এ নিধান সাপেক্ষে এম এর লগারিদম ল লগারিদম লগারিদম যদি এ এক্স এম বাস্তব সংখ্যা, এ এক্স এম যদি এ কমা এক্স কমা এম বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন জিরো, এ নট ইকুয়াল টু ওয়ান, এ গ্রেটার দেন জিরো মানে এ এর মান ঋণাত্মক সংখ্যা হবে না, ভগ্নাংশ হতে পারে, এ নট ইকুয়াল টু ওয়ান, এ এর মান ওয়ান হবে না, তবে এ টু দি পাওয়ার এক্স সমান এম সম্পর্কে, এই সম্পর্কে এক্সকে বলা হয় কি এ নিধান সাপেক্ষে এম এর লগারিদম, লেখা হয় এক্স ইকুয়াল টু লগ এম বেস এ। হ্যাঁ, তাহলে দেখ যদি তোমার এরকম থাকতো থ্রি টু দি পাওয়ার এক্স সমান এম হলে এই একশো পঁচিশ, এদিকে দেখো থ্রি টু দি পাওয়ার এম সমান একশো পঁচিশ। আচ্ছা এটা বাদ, আমি এটা এরকম করি, তোমার ফাইভ টু দি পাওয়ার এক্স সমান একশো পঁচিশ হলো, ফাইভ টু দি পাওয়ার এক্স সমান একশো পঁচিশ, তাহলে অতএব এই যে এই এই যে লগারিদমের যে সংজ্ঞা আছে অতএব এখান থেকে এক্স সমান কত হবে লগ একশো পঁচিশ বেস পাই ফাইভ হবে। এই জায়গাটা ছয় মিলাও, এখানে এক্স মানে এক্সই আছে, এ মানে পাঁচ আর এম মানে একশো পঁচিশ, এম মানে একশো পঁচিশ না, এই দুটোর সঙ্গে এটার সঙ্গে এটা কম্পেয়ার করো না, এটার সঙ্গে এটা কম্পেয়ার করো। এবার দেখো এক্সের মান কী করে পাচ্ছি, লগ একশো পঁচিশ মানে পাঁচের কিউব বেস পাঁচ, এই তিনটা সামনে চলে আসবে, এটা সব আছে প্রমাণ আছে, তাহলে এই যে এই তিনটা সামনে আনলাম, কেন আনা 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 হলো পরে তোমাকে প্রমাণ করে আমি দেখাচ্ছি। এবার এই লগ ফাইভ বেস ফাইভ এটার মান হচ্ছে ওয়ান, মানে এক্সের মান তিন পেয়ে গেলাম, ফাইভ টু দি পাওয়ার এখানে ফাইভ না থ্রি টু দি পাওয়ার এক্স সমান একশো পঁচিশ, লগ ফাইভ বেস ফাইভ মানে ওয়ান, লগ ফাইভ বেস ফাইভ মানে তার মান ওয়ান, কেন ওয়ান প্রমাণ করে দেখালেই তুমি পেয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। থ্রি টু দি পাওয়ার এক্স সমান পাঁচ, তার লগারিদমের সংজ্ঞা অনুসারে এক্স সমান কত হবে লগ একশো পঁচিশ বেস তিন, এই লগ একশো পঁচিশ বেস তিন মানে এক্স সমান লগ এখানে এটা কত একশো পঁচিশ মানে পাঁচের কিউব বেস তিন, এক্স সমান তিনটা সামনে চলে আসবে লগ ফাইভ বেস থ্রি। এই যে মানটা এটা আমাদের লগ টেবিল আছে সেখান থেকে আমরা এই মানটা পেয়ে যাব, লগ ফাইভ বেস থ্রির মানটা আমরা ক্যালকুলেটার থেকে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এক্সের মান পেয়ে গেলাম, আরে এটা লগ ফাইভ বেস ফাইভে এর মানটা হচ্ছে ওয়ান হয়, এটা তোমাকে পড়াচ্ছে, এরপরে এদিকে তাকা, এই লগারিদম পড়তে গেলে তোমাকে কতগুলো সূত্র মুখস্থ করতে হবে, লগারিদম পড়তে গেলে কতগুলো সূত্র মুখস্থ করতে হবে সেই সূত্রগুলো প্রথমে আমি পড়ছি। এক নম্বর লগ এ বেস এ সমান ওয়ান, চালাও মুখস্থ, লগ এ বেস এ সমান ওয়ান। দু নম্বর সূত্র হচ্ছে লগ ওয়ান বেস এ সমান শূন্য, লগ এ বেস এ সমান ওয়ান, লগ ওয়ান বেস এ সমান শূন্য, এটা কী করে পড়ব, এটা কীভাবে পড়ব, লগ এ বেস এ সমান ওয়ান, এটা কীভাবে করব, লগ ওয়ান বেস এ সমান জিরো, জেড ই আরও, জেড ই আরও জিরো। এবার দেখ এই দুটোকে কাজে লাগিয়ে আমরা কতগুলো ছোটো ছোটো অঙ্ক করছি, দেখো তোমার তোমার লগ লগ দশ বেস দশ আছে, এর মান কত হবে সরাসরি ওয়ান হবে। দু নম্বর হচ্ছে লগ ওয়ান বেস দশ আছে, এর মান কত হবে শূন্য হবে, এই সূত্র অনুসারে হচ্ছে। যদি আমি কখনো এরকম পাই কখনো লগ
थ्री बेस थ्री तार मान कत हो बे वन हो बे क्या हो बे लॉग ए बेस ए माने वन चार नम्बर जदि कख रकम पाई लॉग वन बेस टू पाई तार मान कत जीरो हबे एटा दायित्व निये मुखस्त करब एरपर लगारिथम आरेकटी सूत्र तुम्हें मुखस्त करते बोलछी तीन नम्बर लॉग एम टू दि पावर एन बेस ए समान एन लॉग एम बेस ए लॉग एम टू दि पावर एन बेस ए समान एन এই এনটা মাথারটা সামনে চলে আসবে এটা কি পড়বে এইভাবে পড়বে লগ এম টু দি পাওয়ার এন বেস এ লগ এম টু দি পাওয়ার এন বেস এ এম টু দি পাওয়ার এন বেস এ সমান এন ইনটু লগ এম बेस ए चला मुखस्त मुखस्त जख ही हो जाए बोलो मान निर्णय करो मान निर्णय करो ए रकम कतगुल अंक थे मन करो लग एकश बेस दस आरकम अंक थकल लग हंड्रेड बेस देश दस तुम्हार प्रथम दायित्व है ये बेस दस आर सपेक्षे एकशा भांगा एकश मान दस स्कोर लिखते परि आपत्ति करो दस स्कोर मैं दस गुणन दस दुटो दस एकश एबार टूटा के क्यों करते हमारे तीन नम्बर सूत्र के माथाय रेखे सामने नहीं आसते परि आनलम एबार लग टेन बेस टेन तार मान कत ये एक नम्बरे आछे ताले कत दाड़ालो टू इंटू वन मैं दुई आंसर हो गेलो दो नम्बर लग मन करो एट बेस रूट टू आर मानटा बेर करते बोले लग एट बेस रूट टू एर मानटा बेर करते बोले कि बार करब नजर बोर्ड दिखे थकु लग एट माने टू टू दि पावर थ्री बेस रूट टू ये ना लेखाई भलो क्यों लेखा भलो ते हमें एट के प्रथम उत्पादक कर भांगब दुई भांगल चार दुई तो भांगल दुई तमें एट समान दुई गुणन दुई गुणन दुई तेल एट समान लिखते परि रूट टू होल स्कोर रूट टू होल स्कोर रूट टू होल स्कोर एट मान रूट टू होल टू दि पावर दुई प्लस दुई प्लस दुई मान छय ये लिखते परि रूट टू होल टू दि पावर सिक्स बेस रूट टू आपत्ति करो এই মাথার ছটা কি করতে পারবো সামনে নিয়ে আসতে পারবো টু বেস টু তাহলে কত সিক্স ইন্টু ওয়ান মানে ছয় অ্যান্সার হয়ে গেল লগ জিরো পয়েন্ট জিরো ওয়ান বেস জিরো পয়েন্ট ওয়ান আর একটা কাজ করে দিই এটাকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান जिरो पॉइंट जिरो जिरो वन नीचे जिरो पॉइंट वन तेल ये क्यों लिखते परि एदि तक ये लग जिरो पॉइंट वन आटे जिरो पॉइंट वन होल क्यूब लिखले आपत्ति करब जिरो पॉइंट वन गुणन जिरो पॉइंट वन गुणन जिरो पॉइंट वन तेल তিনটা ওয়ানে গুণ করলে একটা ওয়ান দশমিক রাখে এক ঘর এক ঘর রাখে দশমিক এক ঘর রাখে দশমিক এক তিন ঘর এক এক দুই তিন তাহলে আমি এটা লিখতে পারি কি জিরো পয়েন্ট ওয়ান হোল কিউব লিখতে পারি এই তিনটা সামনে চলে আসবে থ্রি লগ জিরো পয়েন্ট ওয়ান বেস জিরো পয়েন্ট ওয়ান মানে থ্রি ইন্টু ওয়ান সমান তিন অ্যান্সার তাহলে এই তিনটা সূত্র ব্যবহার হলো খাতায় উঠে যাবে